তরুণ শিক্ষার্থীদের মধ্যে মুক্ত বুদ্ধির চর্চা ও মেধা বিকাশের লক্ষ্যে জাতীয় পর্যায়ে আয়োজিত তিন দিনের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় ঢাকা ও ঢাকার বাইরের ইংরেজি ও বাংলা মাধ্যমের 28টি স্কুলের 7টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় ঢাকার একাডেমিয়া স্কুল, রানার্স আপ হয় ভিকারনাসা নুন স্কুল। সমাপনী দিনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।